বলে যে কলপ দিতে মাথায় কলপ দাও না, কেমন পেতনির মতো থাকো, মানে লাগে কি, মানে রাক্ষসী বুড়ির মতো লাগে, পেতনির মতো থাকে, কলপ কিচ্ছু দেয় না চুলে, দেখো সাদা হয়ে গেছে চুল, কেমন লাগছে? বললাম কীর্তন আছে, কীর্তনে ইয়ে করো, ইয়ে দাও কি বলে কলপ দাও, বলে না দেবো না, তা বলে মায়াপুরে যাবো কলপ দাও ভাল লাগবে, কেমন লাগে মুখটা, হ্যাঁ কলপ দিলে তো একটু সুন্দর লাগে, দেখবা ইয়ে কি বলে ওয়ার মাকে দেখবা কত সুন্দর করে সাজে, হ্যাঁ তুমি সারা জীবন দেখাশলাম তোমাকে এরকম মানে পেতনি মতো থাকতে সারা জীবন, তুমি আর বদলা না, তুমি আর বদলাবা না সারা জীবন, সারা জীবন লোকের কাছে কথা শুনবা আর সারা জীবন মানে কষ্ট পাবা আর হচ্ছে এরকম পেতনির মতো থাকবা, উঠে উঠে গেছে দেখেছো, এখনো কি স্বাস্থ্য তোমার থেকেও বড়, কিন্তু স্বাস্থ্য দেখেছো, হ্যাঁ কে বলবে, ও যে তোমার থেকে বড় 75 বছর বয়স, কি 75 কি বলছি কত যেন ওই 65 বছর বয়স, কেউ বলবে না, তোমার 60-62 বছর বয়স, তোমার থেকেও ও ইয়ে জুয়ান, তোমাকে লাগে বুড়ি, তারপর ইয়ের মা ফুটকির মা, তোমার থেকেও বয়স বেশি, ওকে ওর মাকে লাগে জুয়ান আর তোমাকে লাগে বুড়ি, কি হবে একটু কলম মলম করে না, ওরা সবাই কলপ করে দেখতেও সুন্দর লাগে, কীর্তনে কিন্তু কলপ দেবা সুন্দর করে সেজে গুজে একটা টিপ পরবা, সাজলাই না, আর যাও আমি সাজাতে গেলাম একটু চকমকে শাড়ি পরাতে গেলাম তোমাকে, আমাদের বাড়ির লোকরাও কি বলল যে হ্যাঁ এখন আপনার মেয়েদের পড়ার বয়স, এখন আপনি ওগুলো পরবেন কেন, আপনার জামাইরা এসে এসে গেছে, আপনার নাতিপুতি হয়ে গেছে, আপনি হচ্ছে সাদা মেয়েটা শাড়ি পরবে, আমার মার মনে হয় বিশাল বয়স হয়ে গেছে, হ্যাঁ কোনো দিনও পরতে দিল না, আমার মা আগাগোড়া পছন্দ ছিল যে চকমকে একটু শাড়ি পরবে সুন্দর করে সিঁদুরে টিপটা পরবে হেভি লাগতো, সে পরতেই দিত না, তুমি এবার টিপ মিপ পরবা সুন্দর করে সাজবা একটা, তা সুন্দর তাঁতের শাড়ি পরবা, সুন্দর তাঁতের শাড়ি পরে একটা ইয়ে শ্যাওলা কালারের সুন্দর তাঁতের শাড়ি পরবা, দিয়ে একটা ছোট্ট করে টিপ পরবা, কালো টিপ পরবা, কলক দেবা চুলে, দিয়ে তারপর কীর্তনে যাবা, সবাই কিন্তু সাজুগুজু করে, ছোট্ট মানিব্যাগ কিনবা, ওই মানিব্যাগের মধ্যে কীর্তন শুনবা আর হচ্ছে যেটা মন চাবে টুকটাক জিনিস মেলা থেকে সেটা কিনবা, ব্যাস হয়ে যাবে আনন্দ, হয়ে যাবে আনন্দ করা, কীর্তনে একটু বসবা কীর্তন শুনে, আমরা ততক্ষণে মেলায় ঘুরবো, তুমি যতক্ষণে কীর্তন শুনবা আমরা মেলায় ঘুরবো, অনেক ছেলেরা আসবে ওদের সঙ্গে গল্প টল্প করবো, ঘুরবো ফিরবো অনেক আনন্দ করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে বাবু যদি কোনো খেলনা কেনে বাবুর সঙ্গে খেলনা কিনে দেবো বাবুকে, তারপর হচ্ছে সারা জিনিস কিনবো, আনন্দ করব অনেক আনন্দ করব, সোজা করো।
আমার ট্রাইপডটা ভেঙে গেছে, এর জন্য আর ভালোই লাগছে না। এগুলো সব কলপ করে দেবো। এ কি লাগে সাদা, এগুলো আরে কেমন লাগে সাদা। এই যে এখানে যদি কলপ করে দিই না, তোমার মুখে চেঞ্জ হয়ে যাবে। আর এখান দিয়ে যদি কালো গুলো ভালো করে সাবান দিয়ে ঘষে তুলে দিই না, তাহলে দেখবা পুরো তোমার গায়ের কালার চেঞ্জ হয়ে যাবে। ভালো করে ঘষে তেল দিয়ে চকচকে করে, ক্রিম দিয়ে চকচকে করে দেখবা হেভি লাগবে তখন। গাড়া কই।